আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা ফিরে আসলাম আমাদের নির্ধারিত অনুষ্ঠানে। আমরা শুনছিলাম বিজ্ঞ আলোচকের কাছ থেকে বিশ্ব নবী করিম সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহিত জীবনের যে কথাটা আমার স্মরণে আসলো, যে মোহর নিয়ে যে যে ব্যাপারটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর দিয়েছেন মোহর, মোহর কতটুকু ইসলামে বা বিবাহের জন্য যুক্তিসঙ্গত বা কেন প্রয়োজন? আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। আর মোহরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম উর দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরে, ইসলাম পূর্ব যুগে। আর রসুল্লাহ সাল্লাহ ইসলাম মোহর কোনো মূল্যবান জিনিস, যেগুলার মূল্য হয়, যে কোনো জিনিস দেওয়া যায় যেটার কোনো ভ্যালু আছে। জনাব একটা সম্মানিত জন কলার আছেন, ফলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, ঈদ মুবারক, আপনার প্রশ্ন করুন। হ্যালো, ঈদ মুবারক স্যার। ঈদ মুবারক আপনাকেও, আপনার প্রশ্ন করুন। জি জি, হাজি শফিকুল আলম মানলি থেকে আমি ওহানটা কইতাম সাই। জি জি, যে একজন মানুষ যদি সব সময় সোল ফিনিশ হয়, রু শেষ হয়, এই কথা মাতে, তে ই মানুষটা মইরা আনলে তার সোল জেনে আল্লাহ ফিনিশ করবা, এটা তো অনিবার্য। আর নাইলে হে আল্লাহর সিগিয়া শুনছে কিবার তো, যে সোল ফিনিশ হইবার কথা, এবুল বালাফটা ফুরুত্তা ফয়দ হোক আর বন হোক, তার সোল ফিনিশ হইতে পারে। এবুল হে নবাবটা হোক, আল্লাহ তালা তার সোল ফিনিশ করেন। এবং কোরআন মজিদ তো কত সাদা লেখা আছে, অর্থাৎ ঈসা নবীরে মানো আর কোরআন ফরো ব্যস্ত হইতেইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জনাব। আসলে আপনার, আপনি বুঝছেন নি ভদ্রলোকের প্রশ্নটা, আসলে কিতাব ফিনিশ হোক উনি উনি জানতে চাইছিলেন যে ঈসা নবী কে মানা, ঈসা নবী আসবেন, এই সম্বন্ধে একটা প্রশ্ন করেছিলেন। মানে আর একটা কিতাব হয়েছিল, কিতাব ফিনিশ হোক কুইশন তে ক্লিয়ার হয়েছে না, মানে এটা কনফিউশন লাগে জনাব। কনফিউশন আপনার প্রশ্নটা আমরা পুরোতে ক্লিয়ার হয়ে গেছে। ঈসা নবী কে মানার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন যে সমস্ত নবী আল্লাহ প্রেরণ করেছেন, যারা তাদের তাদের প্রতি বিশ্বাস আমাদের করতে হবে। এরপরও আমরা প্রাসঙ্গিক কোনো প্রশ্ন আসলে ভালো হয় আর কি। তো কর্ম এই প্রশ্নকর্তাকে ধন্যবাদ। জি আপনি বলেন। তো ঈসা ইবনে মরিয়মকে আল্লাহ সুবহানাহু তাআলা রসুল হিসাবে প্রেরণ করেছিলেন, কোরআনে বর্ণনা বলা হয়েছে, ইবেন উনার মা সম্বন্ধে সূরাতুল মরিয়ম নাম দিয়ে বলা হয়েছে। জনাব আমরা পুনরায় যে কথাটা ছিলাম মোহরের যে কথাটা, আচ্ছা কতটুকু এখন এই মোহরের ব্যাপারে, মোহর দিতে হবে কেন, এটা এটা একটা মানে খুশির সাথে একটা গিফট দেওয়া। একজন সম্মানিত কলার আছেন, নিয়ে নেই। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, প্রশ্ন করুন আপনার। আমি একটা নাম আর ব্যাপারে দেখাইতাম পারবো নি। জি জি, জিজ্ঞেস করেন। আচ্ছা, আমি কি আমি যদি মরক্কা মাজিদ আহমদ রাখি, তাইলে কি আব্দুল মাজিদ রাখা লাগবে না? মাজিদ আহমদ রাখলে কোনো অসুবিধা আছে? মাজিদ আহমদ যদি রাখেন, তার আগে আব্দুল মাজিদ উচিত কিনা আপনি আপনার টেলিভিশন দেখেন দেখি আমাদের বিজ্ঞ আলোচক কি বলেন। আব্দুল মাজিদ রেখে নেওয়ার ভালো আছে, মাজিদ আহমেদ রাখের এর আগে আব্দুল রাখতে পারেন, বাট আব্দুল মাজিদ আব্দুল দুইটাই ঠিক আছে, বাট আব্দুল মাজিদ ভালো। আব্দুল মাজিদ আহমেদ হলে কি হবে? আব্দুল মাজিদ মানে, মাজিদ মানে সম্মানী, শ্রেষ্ঠ, গুরুত্বপূর্ণ এরকম, আব্দ মানে দাস। তো মাজিদের আরেক অর্থ আল্লাহ, আল্লাহর দাস। মাজিদের অন্য অর্থ আছে, সম্মানী মর্যাদা, মানে মাজিদ আহমদ বলেন যদি, তাহলে আহমদ মানে প্রশংসিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহমদ, তো এর সাথে মাজিদ আহমদ একটা সমন্বয়, ওই হিসাবে ঠিক আছে। পুরো নামটা যদি রাখেন উনি আব্দুল মাজিদ আহমেদ, তাইলে হয়, এটা একটা মানানসই হয় না, সুন্দর হয়, বাট হবে। আচ্ছা, আপনি মাজিদ আহমদ রাখতে পারেন, আব্দুল আব্দুল মাজিদ রাখতে। আমার মনে হয় প্রশ্নকর্তা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছেন, উত্তরটা আমরা জানি নেই যে মোহরের ব্যাপারটা যে হুজুর। আল্লাহ সুবহানাহু, আরেকজন সম্মানিত কলার, সরি আপনাকে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, আপনার প্রশ্ন করুন। আমি আমার প্রশ্নটা হচ্ছে, আমার দুইজন হিন্দু ফ্রেন্ড একজন প্রশ্ন করছিল আমাকে, তা আমি প্রশ্নের আনসারটা, কারণ আমি তো আসলে ইসলামিক স্কলার না, একজন সাধারণ মানুষ স্টাডি করি, তো প্রশ্নটা করছিল যে মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন কবর দেওয়া হয়, তো আত্মা তো চলে যায় উপরে ইবলিন এবং সিজ্জিন নামক দুটো জায়গায়, তার যা যা কর্মফল অনুযায়ী, সেই ক্ষেত্রে
কবরের গোড়া যাবে প্রশ্নটা কিভাবে আসে? সেই ক্ষেত্রে কবরের আপনি শুনতে থাকেন, আমরা দেখি বিজ্ঞ আলোচকের কাছ থেকে জেনে নিব আপনার প্রশ্নের উত্তর। ধন্যবাদ আপনার। আর আরেকজন সম্মানিত করার আছেন, আমি একটা কল দিয়ে দিই। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জনাব আপনার প্রশ্ন করুন। আমি ইসলাম। জি বলেন। যারা যারা ধরুন আমি যারা ফিল্ম ইন্ডাস্ট্রি যারা কাজ করে, জি জি, এরা এরা যদি মারা যায়, মানে কি এরা যদি মারা যায় বা এরা আল্লাহ কতটুকু রেওয়ার্ড দিবা, বা এরা মরার পরে মরার সময় যারা লাশ যারা বহন করে, যেমন এন হোজ করছেন ফিল্ম ইন্ডাস্ট্রি কাম করছেন হোজ করছেন, বা মরার পরে তান্ডে ফিল্ম ইন্ডাস্ট্রির সামনে জানাজা করা হয়, বা এটা কতটুকু গ্রহণযোগ্য, আল্লাহ কতটুকু তান্ডে এটা রেওয়ার্ডটা দিবা? আপনি সুন্দর প্রশ্ন করছেন, আমরা জানবো বিজ্ঞ আলোচকের কাছ থেকে। আপনি দেখতে থাকেন টেলিভিশন, দেখি কি করা যায়। যেন প্রথম প্রশ্ন ছিল, বদরুলুক বলছেন, ওনার একজন হিন্দু ফ্রেন্ডে প্রশ্ন করেছিলেন যে মানুষ যখন মারা যাওয়ার পরে তার আত্মা তো চলে যায়, তখন কবরে নেওয়ার পরে তার কি কবরের আজাব কীভাবে হয় শুরু হলো? উনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে তখন ও অমুসলমানরা প্রশ্ন করত যে মানুষ যখন মরে পচে গলে একেবারে ইয়ে হয়ে যাবে, মানে একেবারে নির্মূল হয়ে যাবে, তখন তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে? তো আল্লাহ সুবহানাহু তাআলা একটু সময় কম তো সংক্ষিপ্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা মরার পরে তার রুহকে ইল্লিন অথবা সিজ্জিন, ভালো ভালো ফলের একটা জায়গায় এটা বিচারের জন্য ওয়েট করবে, এটার নাম ইল্লিন। আর যারা মন্দ আল্লাহ জানেন তাদেরকে বিচারের জন্য সিজ্জিনে রাখবেন। তো এই সময় যে মৃত্যুর পরবর্তী লাইফ, ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের আগ পর্যন্ত, মৃত্যুর পর থেকে বিচার দিবসের আগ পর্যন্ত লাইফটাকে বারজখ বলা হয়। বারজখ মানে একটা বেরিয়াল, একটা বাধা, দুনিয়ার লাইফ থেকে আখিরাতের লাইফের একটা ওয়াল, দেওয়াল, এটা হইল বারজখ। এই বারজখের মধ্যে মানুষকে কবরে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু তাআলার পাওয়ার ক্ষমতা এটা যে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সুখ অথবা দুঃখ দেওয়ার জন্য কবরে পচে গলে গেলেও আল্লাহ দিতে পারেন, এটা আল্লাহর ক্ষমতা আছে, হাদিসে পাওয়া যায় এরকম কবরে শান্তি দেওয়া হয়। একজন সম্মানিত কলার একটা প্রশ্ন নিয়ে নেই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার প্রশ্ন করুন। আমি কাজী সন্তান চাই, নাম ওর মিনিং জানতে পারবেন? জি, নামের কি নাম? আফফান নাম অর্থ কি? আফসা। আফফান। আফফান, আচ্ছা আমরা শুনবো। আফফান নামে মিনিং আফসান। আফসান না, আফসান। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে, ওয়া আলাইকুম সালাম। আপনি শুনতে থাকুন, দেখি আপনার মানে অতি উত্তম, অতি উত্তম, হ্যাঁ, অতি সুন্দর, মানে যেটা বেশি বোঝায় আধিক্য তাবদিল। আরেকজন সম্মানিত কলার আমি কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ওয়া আলাইকুম সালাম। আপনার প্রশ্ন করুন ভাই। আমার প্রশ্ন হলো, মানুষ যদি মরে যায় দেশে, হ্যাঁ, তো এই মৃত্যু দেহরে বাংলাদেশে লই যায়, হ্যাঁ, দাফন দিবার জন্য, হ্যাঁ, তো এটা রু কিভাবে, এটা কি কি রকম হয়? এটা তো রু তো দেশে চলে যায়, দেহটা দেশে নি মাটি দিয়া কি লাভ? এটার কোন সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন জনাবা, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় যে প্রশ্নটা করেছেন এটা অতি প্রয়োজনীয়। জনাব আপনি দেখতে থাকেন টেলিভিশন, দেখি আমাদের মোল্লা সাহেব কি বলেন। আসলে সুন্দর প্রশ্ন। আরেকজনের কল নিয়ে যাই, সম্মানিত কল। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। হাজি শফিকুল আলম বাল্লি থেকে এগেন অন। আমার এক ভাইয়ে কইছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাম করেন, যেন এলা বেস্ট হইব নি নবী, যে বেস্ট পাঁচ হক নমাজ পড়াইন আর সুন্দর সুন্দর গল্প করেন। আমি হজ হইরা ইয়া বিটে ন 10 বছর ডান্সিং করছি, কিন্তু আমি এক মেয়েরে বালা পাই, ফিল্ম ইন্ডাস্ট্রি হালাল আছে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। জনাব আমি আমি জানতে চাই যে আপনি যে কথাটা অসমাপ্ত রেখেছিলেন যে আত্মার ব্যাপারে, যে মাঝখানে যে পুরি বলেছিলেন কি যে এই বাংলাদেশ যদি লাশ নেওয়া হয় তাহলে কি? তো আসলে উত্তম যেখানে যে মৃত্যুবরণ করে সেখানেই তাকে দাফন করা, এটা উত্তম, হ্যাঁ। কিন্তু যদি নেওয়া হয় তাহলে তার লাশ দুনিয়ার যেখানেই নেওয়া হোক, আমি আগেও বলছি, তাকে যদি জ্বালায় বর্ষ করে দেন অথবা পচে গলে শেষ হয়ে যায়, তারপরেও আল্লাহ সুবহানাহু তাআলা
তার এই বডির যে প্রত্যেকটা অনুকণা একেবারেই ছোট ছোট অংশ, এই অংশগুলা আল্লাহকে চিনে এবং আল্লাহও এই অংশগুলাকে চিনেন। আল্লাহ যখন তাকে শান্তি দিতে চাবেন তখন শান্তি দিতে পারেন এবং শাস্তি দিতে চাইলেও শাস্তি দেবেন। আর কিয়ামতের পূর্বে এই যে আপনার যে একজন মানুষ যাকে কবরে দিয়েছেন, কবরে পচে গলে শেষ হয়ে মনে করেন কবরের মধ্যে একটা বৃক্ষ গজালো, বৃক্ষ থেকে ফল হলো, এই ফলটা একটা পাখি খেয়ে মনে করেন সে পায়খানা করলো, এই দুনিয়ার অন্য জায়গায় এটা চলে গেল, এটাও একত্রিত হবে এবং আল্লাহ এটার জন্য পুরাপুরিভাবে সামর্থ্যবান যেটাকে একত্র করতে পারবেন। আল্লাহর চোখের সামনে সব কিছু আছে, তো এটা কঠিন কিছু না। আল্লাহ শাস্তি দেওয়া অথবা শান্তি দেওয়া দুইটাই দিতে পারেন, দুইটাই সে বুক করবে। যে শান্তি পাওয়ার সে শান্তি পাবে আর যে শাস্তি পাওয়ার শাস্তি পাবে। এটা ব্যাপক আলোচনার টাইমের দরকারের জন্য আমরা শেষ পর্যায়ে আপনি বলুন যে আপনার অসমাপ্ত কথাটা বললেন। তো যাই হোক, আমরা বলছিলাম যে ওয়া আতুন নিসা আসওয়াদুকাতিহিন্না নিহলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা চ্যাপ্টার নম্বর 4 ভার্স নম্বর 4 এ বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও। মোহর দিতে বলছেন কিভাবে? নিহলা, একেবারেই আত্মতৃপ্তির সাথে, খোলা মনে, খুশিভাবে। আজ আমরা দেখা যায় সমাজে অনেক মোহর লেখা নেই কিন্তু পরিশোধ করি না। মোহর পরিশোধ করতে হবে। যদি ফাইং ট্রিবনাল এরকম যদি তারা খুশি মনে তোমাদেরকে ফিরায় দেয় কিছু অংশ মোহর থেকে রিটার্ন করে, তাহলে ফাকুলু তোমরা খেতে পারো, এটা হানি আম্মারি একবারে মজাদার বা তৃপ্তিকর হিসাবে তোমরা এটাকে খেতে পারো যদি রিটার্ন দেয় খুশি মনে। কারণ এটা এটা একদম শেষ পর্যায়ে জানা আপনার বিদায় নিতে হবে। তো যাই হোক, এখন আমাদের স্ত্রীদের মোহর যেটা ডাওর যেটা আমরা এটা পরিশোধ করবো, আর পরিশোধের নিয়তে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দেব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহর কমের ব্যাপারে উৎসাহিত করেছেন, এটার অর্থ আমাদের সামর্থ্য অনুযায়ী। যেমন মোহরে ফাতিমি, কারো জন্য মোহরে ফাতিমি কম হবে আর কারো জন্য মোহরে ফাতিমি বেশি হয়ে যাবে। মনে করেন 600-700 বা 800 পাউন্ড হবে, তো 800 পাউন্ড একজন গরিবের জন্য মোহর আদায় করা কঠিন। গরিবের জন্য আকাল্লু মিকদারিল মাহরে আশারাতান দারহিম, একেবারে নিচের দরজায় মোহর 10 দিরহাম পর্যন্ত হতে পারে। জনাব ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ, আপনি কষ্ট করে আসলেন অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন ঈদের পরে এত কষ্ট করে, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের এনটিপির পক্ষ থেকে। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম বিজ্ঞ আলোচকের কাছ থেকে অত্যন্ত সুন্দর সুন্দর মশলা মশলা। আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না সময়ের অভাবে, আমরা চেষ্টা করি এবং পরবর্তীতে আবারও চেষ্টা করব আমরা আপনাদের সকল প্রশ্নগুলির উত্তর জানার জন্য। দর্শক মণ্ডলী, আমরা জানে নিব, আমরা ভবিষ্যতে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুষ্ঠান থেকে জেনে নেব ছোটোখাটো মশলা। আমরা প্রতিদিন যেন দোয়া করি একে অন্যের জন্য, এই বিশ্ব শান্তির জন্য, বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য, যাদের চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের দিকে না, তারা যাওয়া আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণ করতে পারে। আমরা যেন পারস্পরিক শ্রদ্ধা সহমর্মিতা ভালোবাসা যেন আমরা একে অন্যকে জানিয়ে দিতে পারি। সবাইকে ধন্যবাদ এবং আবার অনুষ্ঠান দেখার জন্য। যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।